দর্শক, আমরা এখন ধনবাড়ী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তাঁতুটিয়া গ্রামের, ঠিক আছে, আমরা উপস্থিত হয়েছি। তো এই মুহূর্তে আমাদের ধনবাড়ী পৌরসভার মেয়র সাহেব এই তাঁতুটিয়া গ্রামের ফ্রি নিবন্ধনের যে কার্যক্রম চলতেছে সে সরাসরি এখন সন্দেহ হয়ে গেছে, তবু সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো বিষয়ে, এই ফ্রি নিবন্ধনের বিষয়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য মেয়র সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ তাঁতুটিয়াবাসীকে। আজকে ধনবাড়ী পৌরসভার উদ্যোগে আমরা এই কোভিড-19 প্রতিরোধে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, ধনবাড়ী পৌরসভা 9টি ওয়ার্ডের আমরা ফ্রি নিবন্ধন করার জন্য আমরা চালু করেছি। এখানে উপস্থিত আছেন এই 8 ওয়ার্ডের কাউন্সিলর সজনা বাদশা আলম, উপস্থিত তদ্যমূল বিয়ান, এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকে এখানে উপস্থিত রয়েছেন যারা আজকে নিবন্ধন করতেছেন। আমি একটা বিষয় স্পষ্ট বলি যে মানুষের নিবন্ধনটার মধ্যে উদ্বুদ্ধ করলে তারা টিকাটা দিবে, এবং টিকা এই কোভিড-19 যে ভ্যাকসিনটা, এটা দিলে আমরা সরকারি যে নির্দেশ, সরকার যে নির্দেশনা দিয়েছেন এই কোভিড-19 এই নিবন্ধ ভ্যাকসিন নেওয়ার জন্য, এটাকে 100% করার জন্য আমার এই উদ্যোগ। আমি পৌরসভার পক্ষ থেকে সকল আমার এলাকার অনেক অসহায় গরিব মানুষ রয়েছেন, অনেকেই কাজে ব্যস্ত, অনেকে বের হতে পারেন না, অনেকে বাজারে যাওয়া তাদের সক্ষমতা নেই, অনেকে সমস্যার কারণে আমি বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্র করে তাদের জন্য নিবন্ধন করতেছি। এবং এই নিবন্ধনের কার্ডটি এখানে 10-15 জন ইয়াং যারা আছে তাদেরকে আমি এখানে তাদেরকে সেবামূলক কাজ হিসেবে তাদেরকে আমি এখানে ইনক্লুড করেছি। এরা খুব সারাটা দিন, এবং রাত 12টা কালকে 1 নম্বর ওয়ার্ডের 2টি কেন্দ্রে তারা 1টা পর্যন্ত কাজ করেছে। এই কাজ কতদিন পর্যন্ত চলবে? এটা অব্যাহত থাকবে আমি যতক্ষণ পর্যন্ত এই ধনবাড়ী পৌরসভার সকল মানুষের মধ্যে মিনিমাম 80% লোক আমার নিবন্ধন টিকা নেওয়া বাদ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই যে রাত্রি করে এসেও যে আমার ধনবাড়ী সংবাদের রিপোর্টার আমার খুব স্নেহের রাজন আহমেদ রাজনে, তাকে ধন্যবাদ জানাই যে সে রাত্রি করে সন্ধ্যার পরেও সে আমাদের এই ধনবাড়ির এই 3 নম্বর ওয়ার্ডের মানুষের সাথে তারা কীভাবে নিবন্ধন করতেছে খোঁজ নেওয়ার জন্য এবং এদের পাশে থেকে তাদের উদ্বুদ্ধ করার জন্য আমি ধনবাড়ী সংবাদের রিপোর্টার সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তো এ বিষয়ে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদশা আলম ভাই, আপনি সংক্ষেপে কিছু বলেন। আসসালামু আলাইকুম। 3 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর মোহাম্মদ বাদশা আলম। এই কোভিড-19-এর আমরা যে ইয়ার কাজ করতেছি, প্রত্যেক ওয়ার্ডে কাজ করবেন, বরং আমার 3 নম্বর ওয়ার্ডে আজকে দিনভর সারাদিন এরা অক্লান্ত পরিশ্রম করে এই আইডেন্টি কার্ড সংগ্রহ করে তাদের যে লিস্টগুলা করা, এটা এই ছেলেগুলা অত্যন্ত নিজের মেধা দিয়ে কাজগুলান করতেছে। আমরা চাচ্ছি যে আমাদের এই পুরা পৌরসভার 80% লোক বা নেক্সট টাইমেও যেন আমরা সবগুলা নিয়ে করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেশে এবং বিদেশে যারা এই ভিডিও দেখবেন ধনবাড়ী সংবাদের সাথেই থাকবেন। ধনবাড়ী সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে। এই ভিডিও যারা দেখবেন সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধনবাড়ী সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রি নিবন্ধন সম্বন্ধে এ বিষয়ে এখন কথা বলবেন ধনবাড়ী উপজেলা শ্রমিক লীগের সভাপতি সিনিয়র ড্রাইভার মোহাম্মদ জুলহাদুদ্দিন সাহেব। এই ফ্রি নিবন্ধন বিষয়ে আপনি কিছু বলুন। ধন্যবাদ রাজু সাহেবকে। আমাদের মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে এই টিকা, এই করোনা ভাইরাস টিকার জন্য, তাতে আমরা খুবই আতঙ্কিত অবস্থায় ছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেওয়ার জন্য যে ভ্যাকসিন তৈরি করে আমাদের টিকা দেওয়ার জন্য বিশেষভাবে আমাদের সুবিধা দিয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তাহাকে ধন্যবাদ, এবং আমাদের প্রাণপ্রিয় মেয়র মহোদয় মনিরুজ্জামান মনির বকলকেও তাহাকে স্বাগতম জানাই। এই কারণ যে কারণ সে বিনা প্রতিয়ে আমাদের কোভিড-19 টিকা নেওয়ার জন্য নিবন্ধন করার জন্য তাকে অর্থ
অত্যন্ত আনন্দ বিষয় এবং তাহাকেও ধন্যবাদ জানাই। তিন নং ওয়ার্ডের আমি মোহাম্মদ জুলহাস ড্রাইভার সবাইকে এবং তিন নং ওয়ার্ডবাসীকে আমিও ধন্যবাদ জানাই। সবাই টিকা দিবেন এবং এই ভ্যাকসিন আমাদের সরকার যেভাবে দিচ্ছে ঠিক সেইভাবে আপনারা সবাই ভ্যাকসিন টিকা নেবেন এবং টিকা দিবেন এই বলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও স্বাগতম জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।